প্রণোদনা কমায় উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা আলু রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন। এর প্রভাবে কৃষকরাও বঞ্চিত হচ্ছেন পণ্যের ন্যায্য দাম থেকে। আলু রপ্তানিতে তাই আগের হারে প্রণোদনা বজায় রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রংপুর থেকে রফিক সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফুয়াদ হাসান। এবছর আলু রপ্তানিতে 20% থেকে কমিয়ে 10% প্রণোদনা ধার্য করেছে সরকার, কিন্তু গেল বছরের দরেই আলু সংগ্রহ করতে হচ্ছে রপ্তানিকারকদের। তারা বলছেন এতে তাদের লাভ থাকছে সীমিত। আলু রপ্তানিতে তাই আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। আমরা যে এক্সপোর্ট করতেছি খুবই কম্পিটিশনের উপরেই, অন্যান্য দেশে এই সব সবজির উপর ইনসেন্টিভটা অনেক বেশি, আমাদের গভর্নমেন্ট আরও কমিয়ে ফেলছে। গেল বছরের মতো এবারও রংপুরের ব্যবসায়ীরা প্রতি কেজি আলু 10-12 টাকা দরে রপ্তানিকারকদের সরবরাহ করছেন, আর কৃষকদের কাছ থেকে তা কিনছেন গড়ে 8 টাকা দরে। কিন্তু এবছর আলু উৎপাদন খরচ বেড়েছে 5-7%, তাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 10% পড়ছে, 10% করাতে ওনাদেরও ব্যবসা একটু কমে গেছে, যার জন্যে কৃষক পর্যায়ে একটু কম মূল্য দিতে হচ্ছে। সরকার আবার যাতে এই 20% ইনসেন্টিভটা চালু করে, তাহলে হয়তোবা আমরা এলাকার কৃষক ব্যবসায়ী যারা আছে সবাই উপকৃত হব। গেল বছর রংপুর অঞ্চল থেকে আলু রপ্তানি হয় 35,000 টন। এবছর তা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও প্রণোদনা কমায় সে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। কৃষক আগে বেশি প্রাইস পেত, এখন এরা লাভ কম করাতে কৃষকের কাছে একটু কম দামে কেনার চেষ্টা করবে, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা একটা সৃষ্টি হয়েছে। কিন্তু রপ্তানিকারকরা রপ্তানি বন্ধ করে বসে থাকবে না। আগের হারে প্রণোদনা বজায় রাখলে আগামীতে আরও বেশি আলু রপ্তানি সম্ভব বলে মনে করেন রংপুরের ব্যবসায়ীরা। রফিক সরকার, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।